তরুণ মুখকে সামনে রেখে কলকাতা পুরভোটে লড়াই করেও ফল পেল না বামফ্রন্ট। রেড ভলান্টিয়ার্সদের সামনে রেখে এবছর কলকাতা পুরভোটের ময়দানে লড়াইয়ে সামিল হয়েছিল বাম শিবির। তবে দরকারে মানুষের ভরসা জন্মালেও ভোটের ফলে তার ছবি ধরা দিল অন্য। আমরা চেষ্টা করেছি যে ছাপ্পাকে আটকিয়ে যতটা মানুষের ভোটকে আমাদের ভোট বাক্সে নেওয়া যায়, তাতে আমাদের আমরা 19.94% ভোট পেয়েছি, মানে 20% ভোট পেয়েছি আমরা 110 নম্বর ওয়ার্ডে। তারপরের যতটা সময় ছিল প্রায় 5.5 ঘন্টা কি 5 ঘন্টা মানুষ তারা ভোট দিতে পারেনি। যে মানুষ এটা বুঝতে পেরেছেন যে বিজেপিকে দিয়ে আমাদের পশ্চিমবাংলাতে কিছু করা যাবে না। বিজেপির নেতারা আসবেন, এসে শুধু নির্বাচনের সময় বড় বড় কথা বলবেন, নরেন্দ্র মোদী তারপরে ফিরে গিয়ে মমতার সাথে বসে সেটিং করবেন, আর বিজেপির নেতারা বিজেপির ক্যাডাররা এখানে তৃণমূলের হাতে মার খাবে, সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেয় না। তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে দিয়ে রোখা যাবে না, সেটা বামপন্থীরাই পারবে। ফলে সে কারণেই মানুষ আমাদেরকে ভোট দিয়েছে এবং আমাদের ঘুরে দাঁড়ানো শুরু হয়ে গেছে। গণসাংগঠনিক ভিত্তি, সাংগঠনিক ভিত্তি, গণভিত্তি, এগুলো একটা বড় বিষয়, ধারাবাহিক কাজ পলিটিক্যাল পার্টির। যেখানে যেখানে সেটা আমাদের কম আছে, রেড ভলান্টিয়ার থাকলেও হয়তো তারা এই অপটিমাম লেভেলটা পেরিয়ে যেতে পারেননি। তাহলে এই সব রকমের উপাদানগুলোকে এক জায়গায় করে মানুষের পক্ষে দাঁড়াতে পারলে যে আসলে জেতা যায়, সেটাই প্রমাণ হয়েছে। এই যে পশ্চাৎপদতার বিষয়টা পার্টির কাজে, সাংগঠনিক কাজে, রাজনৈতিক কাজে, জনগণের পাশে সোশ্যাল ভিত্তি, সামাজিক ভিত্তিটাকে রক্ষা করার অজস্র এভিনিউ আছে। এ পথে আটকালে পরে ও পথে সেটাকে করার অজস্র অপশনস থাকে। মাঝে উৎসাহ নিয়ে সেটা করার ক্ষেত্রে হয়তো একটা শূন্যতা গ্রাস করছিল, সেটা থেকে করোনা পরিস্থিতির পর থেকে এটা কিন্তু বামপন্থীরা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আমাদের আন্দোলন সংগ্রামে আরও তীব্রতা তৈরি করা, আমরা বামপন্থী যারা তার বাইরেও এরকম অনেক গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি আছে যারা এই ধরনের পরিবর্তন চায়, তাদের কাছে কাম্য, তাদেরও এই লড়াইয়ে যুক্ত করা, এই বড় দায়িত্ব বামপন্থীদের আছে। সেই দায়িত্বকে সামনে রেখেই আমরা যদি এগোতে পারি তাহলে বামপন্থীদের ছাড়া অন্য কোনো বিকল্প নেই যা বোঝা যাচ্ছে। লকডাউনে নিরন্ন মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া থেকে করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছানো সহ তাদের পরিবারে যাবতীয় কাজকর্ম করেছিলেন তারা। এমনকি যারা হোম আইসোলেশনে ছিলেন তাদের ঘরেও পৌঁছে গিয়েছিলেন রেড ভলান্টিয়ার্সরা। তবে ফলাফল যাই হোক না কেন, মানুষের পাশ থেকে কিন্তু সরতে নারাজ বাম শিবির। আজও মানুষের দরকারে দেখা মিলবে রেড ভলান্টিয়ার্সদের। আমরা এটা বলেছিলাম যে আমরা সরকারে নেই কিন্তু আমরা দরকারে আছি, মানুষ আমাদেরকে তার দরকারে ডাকবে, কারণ মানুষের একমাত্র ভরসা আমরা। ফলে নির্বাচনে আমাদের যাই রেজাল্ট হয়েছে, মানুষ তার যতদূর পেরেছে তিনি আমাদের প্রতি আস্থা রেখেছেন, আমরাও মানুষ যেভাবে আমাদেরকে ডাকবে। কালকেও আমাদের একজন ডেঙ্গুতে আক্রান্ত একজন সাধারণ মানুষ, তিনি ফোন করেছিলেন, আমাদের কমরেডরা গিয়ে তার সাথে দেখা করেছে, তাকে হসপিটালে ভর্তি করার জন্য যতটুকু করণীয় ততটুকু করেছে। এই নির্বাচন চলাকালীন আমাদের কানুনগো পার্ক এলাকাতে একজনের করোনা হয়েছে, তিনি কাউন্সিলর, বিদায়ী কাউন্সিলরকে ফোন করেছেন, তিনি ফোন তোলেননি। তৃণমূলের নতুন কাউন্সিলর যিনি হয়েছেন এখন, যিনি প্রার্থী ছিলেন, তাকে ফোন করেছেন, তিনি কোনো রেসপন্স করেনি। আমাদের কমরেডরা বাড়িতে গিয়ে কিন্তু স্যানিটাইজ করে এসেছে। ফলে শুধু নির্বাচনের মধ্যে দিয়ে নয়, আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম, নির্বাচন একটা আমাদের অংশ আমরা নিই মানুষের জন্যই, আমরা প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করার জন্য মানুষের বৃহত্তর কাজের জন্য আমরা পার্টিসিপেট করি, কিন্তু মানুষকে আমরা, তারা যেভাবে আমাদেরকে ডাকবেন আমরা সেভাবে তাদের পাশে থাকব। বামপন্থীরাই সবচেয়ে বেশি বিপদে আপদে তারা মানুষের পাশে থাকবার চেষ্টা করেছে, রেড ভলান্টিয়ারের উৎপত্তিও সেখান থেকেই। মানুষ যখন করোনা পরিস্থিতিতে ভয়ঙ্করভাবে আক্রান্ত, ইনকাম নেই, আয় নেই, চাকরি চলে যাচ্ছে, জিনিসপত্রের দাম ব্যাপক হারে বেড়ে যেতে শুরু করলো, এই সময়ে দাঁড়িয়ে ওই মানুষের পাশে দাঁড়াবার জন্য মানবিক মূল্যবোধ থেকে এক অংশের ভলান্টিয়ার স্বেচ্ছাসেবী কাজ করেছে, এবং তাতে বড় অংশে বামপন্থীরা ছিল। সবাই বামপন্থী তা না, কিন্তু বামপন্থীরাই বড় অংশে ছিল। সরকারে কেউ কখনো থাকতে পারে না থাকতে পারে, রাজনীতির কাজ সেটা হচ্ছে বর্তমান সময়টাকে ভালো করে ব্যাখ্যা করা, সেই ব্যাখ্যার ভিত্তিতে যা ঠিক হলো, যে পরিবর্তনগুলো দরকার সেগুলো করার জন্য অগ্রণী শক্তি হিসেবে মানুষকে সাথে নিয়ে এগোনো, মানুষকে উদ্বুদ্ধ করা, সে কাজ সব রাজনৈতিক দলেরই কাজ। কিন্তু অনেক দক্ষিণপন্থী রাজনৈতিক দল এটা করে না, বামপন্থীদের তো এই তুলনায় একটা বিকল্প ভাবনা চিন্তা এটা তো আছেই। পুরভোট দিয়েই ঘুরে দাঁড়ালো বাম শিবির, তবে এখনো বাকি রয়েছে একাধিক কাজ, সেই দিকেই লক্ষ্য তাদের।
আজও বিকল্প কিন্তু বামপন্থাই। ফলাফল যাই হোক না কেন, মানুষের পাশ থেকে কিন্তু তারা সরছেন না। বিভিন্ন কাজে একটা ফোনেই হাজির হবেন তারা। তবে এখনও অনেক কাজ করা বাকি তাদের, এবং তার উপরেই কিন্তু এবার নজর তাদের। ক্যামেরা নন্দদের সঙ্গে সৌমিতা ভট্টাচার্য, আরোহী নিউজ, কলকাতা।